গেল 4 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে পুলিশের গুলিতে নিহত হয় বাংলাদেশি বংশোদ্ভূত সাইদ ফয়সাল নামে এক তরুণ। এ ঘটনার প্রতিবাদে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন। আমেরিকায় মানবাধিকার আজ কোথায়? উই ওয়ান্ট জাস্টিস। যুক্তরাষ্ট্রে আজ মানবাধিকার ভুলুণ্ঠিত সহ নানা প্ল্যাকার্ডে প্রতিবাদ জানায় সংগঠনটি। সোমবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র কথায় কথায় মানবাধিকারের কথা বলে, কিন্তু তারাই মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। দেশটিতে পুলিশের গুলিতে বছরে 1000-এরও বেশি মানুষ নিহত হচ্ছে। বাঙালিরাও যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। তারা বলেন, বাংলাদেশে কিছু হলে বিদেশি রাষ্ট্রদূতরা প্রতিবাদ করেন, যুক্তরাষ্ট্রের বিষয়েও তাদেরকে প্রতিবাদ করতে হবে। অন্য দেশে মানবাধিকার লঙ্ঘন হয়, কাজে আমাদের দেশে লঙ্ঘন হলে দোষ নাই, এরকম কথা কখনো বলি না। আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘন হলে বিচার হতে হবে। একইভাবে যুক্তরাষ্ট্র যারা নিজেদেরকে অন্য দেশে কি ঘটে সব সময় নজর রাখে, আমরা অনুরোধ করব নিজ দেশে কি ঘটছে তার প্রতি নজর।